আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, মুমিনের জীবন প্রোগ্রামে সংক্ষিপ্ত বিরতির পর আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে আবার ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা আপনাদের সুন্দর কিছু প্রশ্নকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস পেয়েছিলাম। আল্লাহ তাআলা সকল দর্শক শ্রোতাকে যেন উত্তম বিনিময় দান করেন। হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসনুস সুআল নিসফুল ইলম, ভালো প্রশ্ন, ভালো কোয়েশ্চন অর্ধেক জ্ঞান, জ্ঞানের অর্ধেক হলো ভালো কোয়েশ্চন। কারণ প্রত্যেকটা নলেজের মধ্যে আপনারা দেখতে পাবেন দুটো অংশ আছে, একটা হলো একটা প্রশ্ন লুকিয়ে আছে, সুপ্ত আছে, আর একটা উত্তর লুকিয়ে আছে। এই প্রশ্ন, সেই সুপ্ত এবং লুকিয়ে থাকা প্রশ্ন এবং উত্তর, এ দুটো মিলে জ্ঞান হয়, একটা নলেজ হয়, একটা ইনফরমেশন হয়। তো এই জন্য আল্লাহর নবী বললেন যে প্রত্যেক জ্ঞানের মধ্যে যেহেতু একটা প্রশ্ন আর একটা উত্তর নিহিত, এজন্য ভালো প্রশ্ন হলো অর্ধেক জ্ঞান। তো আপনাদের সুন্দর প্রশ্ন এই জন্য কাম্য। আমি দেখি কলারের সঙ্গে আলাপ করি। আসসালামু আলাইকুম। আর ওটা তো একটু বালা করি কইবা, আর আরেকটা আমার একটা অ্যাডভাইস দিতে পারবানি। আমি একটা গোর লইছিলাম আর কত বছর আগে, স্টিল মর্গেজ দিয়া যাইরাম। এখন মুজরাম তো মর্গেজ হালাল নাই, হারাম বার তখন বুঝছিলাম না, অত তা লইছিলাম। এখন আমার অ্যাডভাইস দিবানি কিতা করতাম, এখন গরিবও বেচিলতাম নিয়ে বেশি আর এন্টি করে যাইতাম গিনি। আমার ওই এক গড় আর কোনো গড় নাই, তো বেশি আর এন্টি করে যাইতাম গিনি না, কিতা করতাম বুঝোস, মর্গেজ তো হালাল নাই। এটা এটা ব্যক্তিগত ভাবে পরামর্শ করার বিষয়, কারণ আপনার সিচুয়েশন, অপারগতা, আপনার লাগে কোনটা সুপরামর্শ, এটাও পরিবেশটা আমি মনে করি উনি আরও সারা সিচুয়েশন আমার পক্ষে বোঝা জানা এটা সম্ভব নয়। খার অপারগতা কত খান, শরীয় মাজুরি কত খান, এটা বুঝতে হইব। অনেক সময় চরম মাজুরি কোনো কোনো সময় থাকে, এই মাজুরির সময় মাজুরের পারমিশন দেওয়া হয়। শুধু চরম পর্যায়ে যে অপারগ মাজুর, শরীয়তের শরীয়ত সমর্থিত উজার যদি খরর থাকে, তো খার সিচুয়েশন কিতা এটা একটু লক্ষ্য রাখার প্রয়োজন আছে। কোনো কোনো সময় মারাত্মক ঘাটতি এবং ক্ষতি করিয়া আবার কাউন্সিলর গড়ে যাওয়া, এই গড় বেসা, এটা পরামর্শ নাও দেওয়া যাইতে পারে কোনো সময়, কোনো সময় আবার পরামর্শ দেওয়াও যাইতে পারে। এর লাগে বিষয়টা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ এবং জটিল, এটার লাগে আমি মনে করি আপনি সরাসরি যোগাযোগ করবো ইনশাল্লাহ খেরোর লগে। তো পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আপনার ভালো আছেন? জি, আপনার আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম তো ইকরা বাংলার সবে ফায়দা ফায়দা, দুজন দুইটা প্রোগ্রাম হয় আপনার, মনে জীবন আলোকিত জীবন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রোগ্রাম, আপনারা দুজনে খুব সুন্দর উত্তর। আমার একটা প্রশ্ন হইল, মহিলা হলো যে আপনার হিজাব বা নিকাব, এটা কতটুকু জরুরি, ফরজ বা ওয়াজিব, কোনটা এসেনশিয়াল? এবং আমি দুজন স্কলার দিকে ইসলাম, এখন এখন কইন সেও কইন, তো একটা স্কলারে কইন যে এটা ওয়াজিব নিকাবটা, কইন না না নিকাব ওয়াজিব না, লাইটান জানতাম সিয়ার প্লিজ, আপনারা এটা আপনার কোরআন এবং হাদিস একটা কয়ে ওটা একটু বিশ্লেষণ করি কইবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। শুদ্ধ করবার লাগি ফড়াইরা, তে আমরা ইনো গিয়া ফড়ি আর কি মসজিদ, ইলা পিরিয়ড হইলে আমরা মসজিদে যাইতাম ফার্মনি, আর ইলা সুরা বা কোন কুরআন শরীফ পড়তাম ফার্মনি। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনারা ভালো আছেন?
প্রশ্ন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। জি জি, আমি একটা জিনিস জানতাম চাইছিলাম আপনার, লাস্ট রমজান মাস আপনার যে সময় বাট্টি দিন হইব একবারে ছোট দিন হইব ঠান্ডা বাট্টি ছোট দিন এখন তাই কজা রাখার উপযুক্ত আছেন, বাট শরীর সুস্থ আছে। এখন আমি জানতাম চাইছি একটাটা যে তাইন বাঙ্গি বাঙ্গি রাখলে ওইব নি না পুরা জয় জয় পুরা তাইন এটা বালা করে জানিয়া রাখো কোয়া লাগাতার রাখা জরুরি না, এটা কাফফারা রোজা লাগাতার রাখতে হয়। আর বাঙ্গি বাঙ্গি রাখবা বাট্টি ছোট দিনও রাখবা ঠান্ডা দিনও রাখবা, যেটা তান যত সময় পর্যন্ত এইভাবে যদি রাখার মতো সামর্থ্য হয়ে যায়, যখন গিয়া সাইটটাত গিয়া দিন শেষ হয়ে যাব একবারে ছোট দিন ইলা সময় তানরে দিয়া রোজা রাখাই লিবা, এটা বুঝাও যাইতো না, কোনো কষ্টও ফিল করতে না, না পিপাসা লাগবো না বেশি ভুখ লাগবো। তো অনেকেও মাশাল্লাহ লম্বা দিনও কষ্টকর, কিন্তু যদি বাঙ্গি বাঙ্গি রাখেন গ্যাপ নিয়া নিয়ে রাখেন তাহলে তান্তানোর লাগে এটা কোনো কঠিন নাই। এই অবস্থায় যদি কেউ রাখিলি তা ফারেন তাহলে ফেদিয়া দিলে ওই তো নাই, কজা তবুও রাখা লাগবো। কজার সামর্থ্য যে কোনোভাবে যদি থাকে তাহলে ফেদিয়া দেওয়া যথেষ্ট নাই, বরং প্রথম অপশন হইল গিয়া কজা, প্রথম অপশন হইল গিয়া কজা রাখা। কজা যখন রাখতে ফারতে নাই অপারগতা বার্ধক্যর কারণে বা স্থায়ী বেমারের কারণে, তখন গিয়া মানে ফেদিয়া দেওয়া লাগে। তো আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা আপনার সামনে। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। মুমিনের জীবন প্রোগ্রামে ফোন করা, আপনার টিভির আওয়াজ একবারে কমাই লক্ষ্য প্লিজ। আমি আলাপ করলাম মুফতি আব্দুল মুনতাকিম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তো আমার একটা প্রশ্ন আপনার কাছে, আমরা যদি নামাজ পড়ি, নামাজ যেন পড়ি আমরা ওদের সাইডে হাত পড়ি সাইডে হাত সুন্নত পড়ি, তো এর মাঝে আমরা যেমন নামাজ শেষ করিয়া কি আমরা আত্মায়াতু শেষ আত্মায়াতু পড়লাম, তো এর মাঝে আমার জরুরি কিবা কেউ জোহররা কিবা অসুবিধা পড়ি গেছে যেন আমি কিনা সালাম ফিরে যেতাম, তা আমি আত্মায়াতু পড়িয়া সালাম ফিরাইলেন তে ওই যাব গিয়া ইনশাল্লাহ নামাজ ওই যাব, সুন্নত সাড়া পড়বো আর কিন্তু ফরজ আদায় হয়ে যাব, ওয়াজিব আদায় হয়ে যাব, নামাজ ফুরা হয়ে যাব গিয়া, নামাজ ইলা নাই নামাজ ভাঙ্গি যাব। জি, এটা সব সময় নয়, প্রয়োজনে হঠাৎ কোন সময় করবা। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি জানতাম সন নামাজের ব্যাপারে একটা। জি, আমি ক্লাস করি মানে মঙ্গলবারে, জি, তো 12টার সময় ক্লাস শেষ হয় আর জোহরের নামাজ স্টার্ট হয় উঠাই মো, তো আমি গরু আইতে আইতে বাক্কা এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে দিব, তো আমি চাই আর কি অন্য কিছু নামাজ পড়লাম, তো তারা চার্চ ক্লাস করায় এবং চার্চ মধ্যে তারা তারার প্রে ভাগা আছে, তো আমি আজ করলে তারা আমার দেয় বা নামাজের ভিতরে আর কি তারার বাইবেল ধোয়া আছে আবার পিকচারও মানে তারার গডর পিকচার তো আছে, তো ইনো আমার নামাজ হইব নেই। আমি পরে বলবো ইনশাআল্লাহ তাআলা, যেহেতু সংক্ষিপ্ত এই জন্য বললাম। আমরা উত্তরের দিকে যাই ইনশাআল্লাহ তাআলা। জি, উত্তরের দিকে আমি যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা, এরপরে যদি সময় থাকে তাহলে আমরা নতুন আরও কিছু প্রশ্ন নিতে পারি ইনশাআল্লাহ তাআলা। তো একটা প্রশ্ন করেছেন যে মা বাপ যদি সম্পদ রেখে যান আর সন্তানাদি যদি এটার সঠিক ব্যবহার না করেন তাহলে এমত অবস্থায় মা বাবা গুনাহগার হয়ে থাকেন, এজন্য বোন বলেছেন যে আমি একটা ঘর এটা কিভাবে রেখে যাব, কিভাবে আমি এটা আমি ছেড়ে যাব। তো
আমি একটা কথা বলবো যে সম্পদ রেখে যাওয়ার কারণে সেটা আসল গুনাহের কারণ নয়, বরং আসল গুনাহের কারণ হলো যে আমি আমার অবহেলার কারণে, দায়িত্বহীনতার কারণে, দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে যদি কোনো সন্তান নষ্ট হয়, বিপদগামী হয়, দিনদার যদি না হয়ে থাকে, আর সে যদি গুনাহের কাজে লিপ্ত হয়, তাহলে সে যত গুনাহের কাজ করবে সেই কাজগুলো আমার অবহেলা যেহেতু এর জন্য দায়ী, আমার উদাসীনতা যেহেতু এর জন্য দায়ী, আমার দায়িত্বহীনতা বা পুরোপুরিভাবে সন্তানের ক্ষেত্রে দিনই এবং ইসলামী নিয়মে সন্তানের লালন পালনের যে উত্তম আদর্শ স্থাপন করা আমার জন্য জরুরি ছিল, সেই আদর্শ অনুযায়ী আমি তাদের লালন পালন যে করিনি, এর জন্য আমি গুনাহগার হলাম। আর এই কারণে যদি সন্তান পরবর্তীতে আমার এই উদাসীনতার কারণে যদি কোনো গুনাহ করে থাকে, তাহলে সেই গুনাহটা ইন্নাদাল্লা আলা শাররিকা ফাইলিহি, যদি কেউ গুনাহের পথে কাউকে পরিচালিত করে ফেলে, নাউজুবিল্লাহ মিন জালিক, তাহলে সেই গুনাহেরও সে ভাগী হবে। যেভাবে যদি কোনো নেকির কাজের প্রতি যদি কেউ কাউকে মানে এই রাস্তায় ঢেলে দেয় আর এই রাস্তায় কাউকে পরিচালিত করে, তাহলে সেটার সওয়াব যেমন সে পেতে থাকে, যদি কেউ কোনো গুনাহেরও রিজন হয়, অব্যাহত কোনো গুনাহ, ধারাবাহিক কোনো গুনাহ পাপের কাজ, সেটার যদি আমি রিজন হই, আমি কারণ হই, তাহলে সেটার জন্য দায়ভারও আমার উপর আসে। তো সন্তানের জন্য হ্যাঁ, যদি আমি আমার দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করে থাকি, আমি যদি আমার মেসেজ পৌঁছে দিয়ে থাকি, আমি যদি সন্তানের দিনই লালন পালন করে থাকি, প্রয়োজনীয় দিনই জ্ঞান তাদেরকে দিয়ে থাকি, নামাজ বন্দেগী এর উপর আমল করার জন্য যে পরিমাণ চেষ্টা করা দরকার, যেমন হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু সুবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ ও আবনাউ সাবআ, বাচ্চাকে তখন তুমি নামাজের কথা বলো, নামাজের নির্দেশ দাও যখন তার বয়স 7 বছর হয়ে যায়। 7 বছর হওয়ার পর নামাজের কথা বলতে হবে, 10 বছর পর্যন্ত এই চেষ্টা করতে হবে। 10 বছর বয়সে যদি নামাজ পড়ে না, তাহলে তুমি তার শাসন করো, পানিশমেন্ট দাও তাকে, তাকে পানিশমেন্ট দাও। কারণ 10 বছরেও যদি অভ্যাস না হয়, যদি নামাজ না পড়ে, তাহলে কিন্তু একটু পরেই বালেগ হয়ে যাবে, সাবালক হয়ে যাবে, আর তখন আর অভ্যাস হবে না। 10 বছরে যদি অভ্যাস হয়, 10 বছর বয়সকালীন সময়ে যদি অভ্যাস হয়, তবেই কেবল বালেগ হওয়ার মুহূর্তে তার নামাজ মিস হবে না। কারণ বালেগ হওয়ার সাথে সাথে তার উপর নামাজ পড়া একেবারেই ফরজ হয়ে যাবে। তখন ফরজ দায়িত্ব পালনের গ্রান্টি কেবল তখনই দেয়া যায় যখন 10 বছরে কারো অভ্যাস হয়ে যায়। 10 বছর বয়সেও যদি নামাজ পড়ে না, তাহলে মনে রাখতে হবে যে সে 12-13 বছর বয়সে সে বালেগ হয়ে যেতে পারে, 15 বছর বয়সে নিশ্চিত রূপে ছেলে হলে সে বালেগ দর্তব্য হবে, এমত অবস্থায় সে নামাজ কিন্তু ছেড়ে দেবে। 10 বছর বয়সে যদি না পড়ে, তাহলে পানিশমেন্ট দেওয়া যায়, তার উপর শাসন আরোপ করা যায়। তো এইভাবে যদি আমরা দায়িত্ব পালন করি, যেমন কথা যখন বলা শিখবে, তখন আমি প্রথমে আল্লাহর নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আল্লাহ রাসূলের নাম আমি শিক্ষা দেব, আল্লাহর কথা আমি শিক্ষা দেব, কোরআন শরীফ শিক্ষা দেব, সূরা কেরাত আমি শিক্ষা দেব। সাধারণভাবে একজন নামাজ পড়তে পারে, নামাজ বন্দেগী করতে পারে, ফরজ ওয়াজিব পালন করতে পারে, এইভাবে মুসলমান হয়ে জীবনযাপন করতে পারে, এরকম প্রশিক্ষণ দিয়ে যাওয়া, এটা হলো আমার উপর দিনই দায়িত্ব। আদব শিক্ষা দেব, আখলাক শিক্ষা দেব, উত্তম চরিত্র আমি শিক্ষা দেব, ইসলামিক ম্যানার্স আমি শিক্ষা দেব। এগুলোর ব্যাপারে আমরা খুব গাফিল থাকি, বাচ্চারা তাদের ইন্টারনেট ইত্যাদি নিয়ে সার্বক্ষণিক ব্যস্ত থাকে, আর আমরা তাদেরকে ম্যানার্স শিক্ষা দেই না, আত্মীয়তার হক আমরা শিক্ষা দেই না। আল্লাহর হক কি, বান্দাদের হক কি, ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, ইমানের সংজ্ঞা, ইসলামের সংজ্ঞা, ইসলামের ডেফিনেশন অফ ইমান, ডেফিনেশন অফ ইসলাম, ইন্ট্রোডাকশন অফ ইসলাম, ইসলামের পরিচিতি, ইমানের পরিচিতি, এগুলো আমরা শিক্ষা দেই না। আর বেসিক ইসলামিক নলেজ, যেটা একেবারে বালেগ হওয়ার সাথে সাথে একজন মুসলমানের উপর এই ফরজ ওয়াজিবগুলো আরোপিত হয়ে যায়, এটা আগে থেকেই তো করতে হবে। তো এই জন্য এই দায়িত্বটা যদি আমি পালন না করি, তাহলে আমি তার বেদিনীর জীবন, গুমরাহির জীবন, পথভ্রষ্টতার জীবন, তার বিপদগামিতার
বিপদগামিতায় পরিপূর্ণ জীবনের জন্য আমি হলাম দায়ী, এই কারণে আমি দায়ী হব, সম্পদ রেখে যাওয়ার কারণে নয়। সম্পদ রেখে গেলাম এটা তো তাদের পাওনা হক। হ্যাঁ, যদি আমি এটা এই দায়িত্বটা আগে পালন না করে থাকি তাহলে এখন আমি তওবা ইস্তেগফার করব আর এখন থেকে পা ধরে হাত জোড় করে সন্তানের পেছনে পড়ে যাব যে বাবা আমাকে জাহান্নামে জ্বালাইও না। মেয়েকে বলবেন যে আমি এই দায়িত্ব পালন করিনি, এখন আমাকে এই দায়িত্ব পালনের সুযোগটা দাও, আমি এই দায়িত্ব পালন করতে চাই, আমি এই মেসেজটা পৌঁছে দিতে চাই। এখন থেকে এই চেষ্টা শুরু করবেন, অতীতে যেটা করতে পারেননি এর জন্য তওবা এবং ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এমন কোনো অবস্থা নেই যখন মানুষ সম্পূর্ণ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে, এমন কোনো অবস্থা নেই, এমন কোনো অবস্থা আল্লাহ তাআলা রাখেননি। প্রত্যেকটা জিনিসের তালাফি এবং কমতি পূরণের সুযোগ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং অতীতে যদি কেউ দায়িত্ব পালন না করে থাকেন তাহলে এখন থেকে তিনি তার সর্বশক্তি নিয়োগ করবেন, সকল কৌশল অবলম্বন করবেন, সকল চান্সেস অবলম্বন করবেন, ভালো মোড যখন হবে তখন বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আর না হয় আমি এই পরামর্শটাও দিই যে সুযোগ করে তাবলিগি জামাতে পৌঁছে দেবেন। কারণ কি যে অনেক সময় এক দুইবার বোঝানোর দ্বারা জীবনে পরিবর্তন আসে না, বৈপ্লবিক পরিবর্তন আসে না, চেঞ্জিং আসে না, এক দুই ঘন্টার ওয়াজ শুনলেও তত বেশি ফল দেয় না। হ্যাঁ, ভালো একটা পরিবেশে যখন 24 ঘন্টার জন্য কেউ চলে যায়, 3 দিনের জন্য চলে যায়, 1 সপ্তাহের জন্য চলে যায়, তখন আলহামদুলিল্লাহ নেককারদের পরিবেশ, পুণ্যবানদের পরিবেশ, ভালো এনভায়রনমেন্ট, নেকির এনভায়রনমেন্ট, নামাজের পরিবেশ, নেক আমলের পরিবেশ, এই পরিবেশের মধ্যে বাচ্চাদেরকে নিজে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা অসংখ্য মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছেন তাবলিগি জামায়াতের যে মেহনত, এবং 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হওয়া, তাবলিগের জন্য বের হওয়া, এর দ্বারা পরিবর্তন এসেছে। আমি ঢাকার বিশ্ব ইজতেমায় আমি নিজে দেখেছি, এক জায়গায় হঠাৎ দেখলাম যে ইয়াং উলামায়ে কেরামের বিশাল বড় আলিম উলামা, পাগড়ি পরা, লম্বা দাড়ি, আর সবাই এক ইয়াং আর এক বয়সী। আমি অবাক যে এতগুলি ইয়াং এক বয়সের আলিম উলামা আর সবাই মাশাআল্লাহ স্বাস্থ্যবান সুন্দর, আর এক বয়সের এত লম্বা দাড়ি আর পাগড়ি, সবাইকে যেন এক একজনকে শেখুল হাদিস এবং মুহাদ্দিস সাহেব মনে হচ্ছে, এত সুন্দর লেবাস আলিমদেরও দেখা যায় না। তো বললাম এইসব উলামায়ে কেরাম এক সাইজের এক বয়সের, এরা কোত্থেকে এসেছেন? তো একজন বলল, জি না, এটা ঢাকা ইউনিভার্সিটির জামাত এখানে এসেছে। সুবহানাল্লাহ, এই পরিবর্তন ঢাকা ইউনিভার্সিটিতে এনে নিয়েছে। এটা কি তাবলিগ জামাত মানে একদিন দুই দিনের ওয়াজ, অল্প সময়ের নসিহাত, এর দ্বারা পরিবর্তন আসে না। লম্বা একটা সময় যখন আল্লাহর রাস্তায় মানুষ ব্যয় করে, মসজিদের পরিবেশে, আল্লাহওয়ালাদের পরিবেশে, নেককারদের পরিবেশে, দিনের দাওয়াত এবং তাবলিগের কাজে যখন মানুষ ব্যয় করে, তখন জীবনের মধ্যে আলহামদুলিল্লাহ আমূল পরিবর্তন সাধিত হয়। এই পরিবর্তনটা আমরা সারা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি, মানে গুমরাহ পথভ্রষ্ট মানুষ আল্লাহর পথে আসছে। এইভাবে দায়িত্ব পালন করবেন। তো এই দায়িত্ব পালন না করলে পরে পরবর্তীতে সন্তানেরা যে গুনাহ করবে, এই গুনার কিছু শাস্তি মা বাপদেরকে পেতে হবে। হ্যাঁ, এখন থেকে যদি এই দায়িত্ব পালন করা আরম্ভ করেন, তওবা করেন আর সর্বশক্তি নিয়োগ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, এর সুযোগ এবং ব্যবস্থা রয়েছে। একটা প্রশ্ন করেছেন, হিজাব বা নিকাব এটা ফরজ কিনা? হিজাব আসলে ফরজ, নিকাব মানে চেহারা ঢাকা, সম্পূর্ণ মুখ চেহারা ঢাকা, এটা যেখানে ফিতনা সেখানে তাও জরুরি, আবশ্যকীয়, আর যেখানে এই ফিতনা নেই সেখানে এটা আবশ্যকীয় নয়, ফরজ নয়, ওয়াজিব নয়। শেষ যুগে যেহেতু এই ফিতনা বিদ্যমান রয়েছে, চোখের হেফাজতের ব্যবস্থা নেই, এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যেখানে ফিতনার সম্ভাবনা আর একজন তাকিয়ে থাকবে গুনাহের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা সমূহ বিদ্যমান রয়েছে, এমত অবস্থায় চেহারা ঢেকে রাখবেন। আর যেখানে এই ফিতনার সম্ভাবনা নেই সেখানে চেহারা খোলা রাখাটা ঠিক আছে, কিন্তু বাকি শরীরের, যেমন হাতের কবজি পর্যন্ত, পায়ের নিচ, একেবারে পায়ের গোড়ালির নিচের যে অংশটা, এই অংশ, হাতের এই অংশটা আর শুধু চেহারাটা, এটা ফিতনার সম্ভাবনা যেখানে বেশি সেখানে এই অংশগুলোর পর্দা করাও ফরজ, আর যেখানে ফিতনার সম্ভাবনা নেই অথবা প্রয়োজন আছে বের হওয়ার সেখানে পারমিশন রয়েছে। যেমন অফিসিয়াল প্রয়োজন, বা কোনো জায়গায় ড্রাইভিংয়ে কেউ কেউ নার্ভাস ফিল করে থাকেন, বা অনেক সময় সাইড দেখা যায় না, পার্শ্ব দেখা যায় না,
মারাত্মক কঠিন অবস্থা হয়ে যায় কারো কারো জন্য, কেউ কেউ আবার পারে না। কোনো কোনো মহিলাদের ব্যাপারে আমার এইটা নলেজের মধ্যে এসেছে, ওনারা আনকমফোর্টেবল ফিল করেন এবং মাঝে মধ্যে দেখা যায় খুব ভালো করে সাইড দিয়ে মিরারে দেখতে হয়, আবার দেখেও ভালো করে আনকমফোর্টেবল আবার ফিল করেন, পরবর্তীতে ওনারা চেহারা খুলতে বাধ্য হন তো যাতে চোখ দিয়ে ভালো করে দেখতে পারেন। কেউ কেউ আবার এমনভাবে মাশাল্লাহ করে নিয়েছেন যে সেটাও পারেন। তো এটা অবস্থা বেঁধে হুকুমও ভিন্ন হবে। তো প্রথম অবস্থা হলো পর্দা আসলে ফরজ, কিন্তু এই পর্দার পরিমাণ প্রয়োজন সাপেক্ষে একটু পরিবর্তিত হয়। অর্থাৎ প্রথম মানে ঘরের ভেতরে তাকার কথা মহিলাদেরকে বলা হয়েছে, প্রয়োজনে বের হতে পারেন। প্রথম পর্যায়ে হলো সবচেয়ে উত্তম অবস্থা হলো ঘরের ভেতরে থাকবেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পবিত্র কোরআন শরীফের এই আয়াতের আলোকে পর্দার এটা হলো প্রথম পর্যায়ে। তিনটা স্তর, তিনটা পর্যায়ে পবিত্র কোরআন শরীফের মধ্যে তিন ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো প্রথম পর্যায়ে হলো ঘরের মধ্যে থাকা, বিনা প্রয়োজনে এমনিতেই বের হবেন না। হ্যাঁ, প্রয়োজন সাপেক্ষে বের হতে হয়, বাচ্চাদেরকে স্কুলে পৌঁছানোর জন্যে, অফিসিয়াল কাজ করার জন্যে, ডাক্তারের কাছে যাওয়ার জন্যে, কোনো কোনো সময় প্রয়োজনীয় শপিং করার উদ্দেশ্যে। এখন আমরা তো মাশাল্লাহ অপ্রয়োজনীয় শপিংয়ের জন্য মহিলারা বের হন, আমি এটার খোলা পারমিশন এবং ইজাজত দেই না। প্রয়োজন পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন, প্রয়োজনীয় শপিংয়ের জন্য যাওয়াকে আমি নিষেধও দিচ্ছি না, কারণ এটা এই দেশগুলোতে বাস্তবসম্মত প্রয়োজন। কিন্তু প্রয়োজন থেকে বেশি সারাদিন বাজারে বিনা প্রয়োজনে মার্কেটে প্রয়োজন থেকে অধিক সময় ব্যয় করা, সেটা আমি মনে করি যে শরীয়ত পারমিশন দিয়েছিল বলেই প্রয়োজন সাপেক্ষে আমরা খাহিশকে এবং অপ্রয়োজনকে অতি মানে যদি প্রয়োজন বানিয়ে ফেলি সেটা হবে অতিরঞ্জন। সুতরাং এই অতিরঞ্জনেরও সুযোগ গ্রহণ, এই অতিরঞ্জনটাও করা আমি মনে করি মুনাসিব নয়। যারা একেবারে বন্দিশালায় রাখতে চান সেটাও একটা অতিরঞ্জন হয়ে যায়। কিন্তু পারমিশন আছে বলেই, প্রয়োজনে বের হওয়ার ইজাজত আছে বলেই প্রয়োজন থেকে বেশিও আমি বেরিয়ে থাকবো আর পরপুরুষ আমাকে দেখতে থাকবে সেটা যেন না হয়। আল্লাহ তাআলা এটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। ফিতনা বলতে কি বোঝায়, যে যদি কেউ মানে খারাপ নিয়তে কেউ যদি দেখে চেহারার দিকে তাকায় আর সেই দেখাটা যদি কুদৃষ্টির পর্যায়ে এসে পৌঁছে তাহলে সেটাও কিন্তু গুনাহ, সেটাও কিন্তু গুনাহ। এমন নয় যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কেউ জিনার মধ্যে পতিত হয়ে গেল তখনই কেবল গুনাহ, না, শুধু গুনাহ মানে কুপ্রবৃত্তির আবেদন পূরণের উদ্দেশ্যে যদি কেউ চোখ দিয়ে তাকায় প্রয়োজনের কারণে নয়, কুপ্রবৃত্তির আবেদন মেটাতে মনের খায়েশ পূরণ করতে যদি কেউ তাকায় এবং দেখতে থাকে সেটাও গুনাহ। এই গুনাহের কারণেও যদি কেউ চেহারা ঢেকে রাখেন তাহলে ঢেকে রাখবেন। এটা এই জন্য মুতাআখিরিন ফুকাহা পরবর্তী যুগের ফুকাহা এবং ইসলামী আইন বিশেষজ্ঞগণ বলছেন যে চেহারাও ঢেকে রাখবেন যাতে এই ফিতনার মধ্যেও পতিত না হতে হয়। কিন্তু এই ফিতনা থাকা অবস্থায়ও চেহারা খোলার পারমিশন দেওয়া হয়েছে যদি যদি মহিলার নিজের কোনো বাস্তব প্রয়োজন থাকে এবং এর জন্য তাকে চেহারা খুলতেই হয়। যেমন আনকমফোর্টেবল ফিল করছেন ড্রাইভিংয়ে অথবা রাস্তা পার হতে মনে করছেন যে না ভালো করে আমি দেখতে পাচ্ছি না, আনকমফোর্টেবল ফিল করছি এবং বাচ্চাদেরকে আমি হাতে ধরে রেখেছি, কষ্ট যদি হয় তাহলে এইভাবে করবেন। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা কোনো এক সুযোগে আমি করব। মাসিক পিরিয়ডের অবস্থায় কোরআন শরীফ কন্টিনিউয়াস পড়বেন না, কোরআন শরীফ কন্টিনিউয়াস পড়া থেকে বিরত থাকবেন। আর এই দেশে অনেক জায়গায় এগুলো শরঈ মসজিদ নয়, ওয়াকফ মসজিদ নয়, এই জন্য মসজিদের আসল বিধান তো এখানে আরোপিত হয় না। যেখানে আলাদা রুম আছে পড়ার জন্যে সেখানে যদি যান যেতে পারবেন, কিন্তু কোরআন শরীফের শব্দগুলোকে আলাদা আলাদা করে প্র্যাকটিস করবেন অথবা বেসিক ইসলামিক নলেজ মাসআলা মাসাইল তালিমুল হক ইত্যাদি কিতাব সেগুলো পড়ে নেবেন। আর কন্টিনিউ তিলাওয়াত যেভাবে কোরআন পড়া হয় সেভাবে পড়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, সেটার উপর আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে কিন্তু আরেকটা প্রশ্ন রয়ে গিয়েছে, এটা আগামীকালকে আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, এটার উত্তর আমি আসলে কিন্তু বলে ফেলেছি আলহামদুলিল্লাহ, সে প্রায় আমার প্রশ্ন হয়ে গেছে উত্তর। যদি কোনোটা থেকে যায় তাহলে পরবর্তী প্রোগ্রামে আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মুমিনের জীবন প্রোগ্রামের জন্য আজকে আমরা বিদায় নিচ্ছি, পরবর্তী প্রোগ্রামে আবারও দেখা হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার।